বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে সরকারি জায়গায় বিজেপির দলীয় কার্যালয় করার অভিযোগ তুলল কংগ্রেস। এ ব্যাপারে তারা বিষ্ণুপুর এসডিপিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসডিপিও অনুপ কুমার দত্ত জানান, তাদের কাছে একটি অভিযোগপত্র জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি আজকেই আমাদের অফিসে একটি আবেদনপত্র একটি রাজনৈতিক দলের কাছ থেকে এসেছে। আমরা যে কমপ্লেনটি আছে সেইটি অনুসারে সেটি সরকারি জায়গায় আছে কি নেই এই বিষয়গুলো আমরা মিউনিসিপ্যালিটি এবং ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে কথা বলছি, বলে খতিয়ে দেখছি এবং সেই আইন অনুসারে যা ব্যবস্থা আছে সেরকম ব্যবস্থা হবে। তারা অভিযোগ করছেন এটা নাকি তৃণমূলেরও কিছু মতত এবং তার সাথে সরকারেরও আছে এরকম একটা অভিযোগ তুলছেন, সে সম্পর্কে কী বলবেন? এই বিষয়ে আমার তো কিছু বলার নেই, আমি জাস্ট আজকেই একটি কমপ্লেন পেয়েছি, এখন কমপ্লেনটা খতিয়ে দেখা হোক আগে, তারপরে যা আছে সেরকম ব্যবস্থা হবে। বিষ্ণুপুর নগর মণ্ডলের বিজেপির সভাপতি উত্তম সরকার সরকারি জমির ওপর দলীয় কার্যালয় তৈরি করার কথা অস্বীকার করেছেন। যে কার্যালয় আমাদের দলীয় কার্যালয় খোলা হয়েছে, জায়গাটা সরকারি না বেসরকারি আমার ঠিক জানা নেই, আমি এই প্রথম জানলাম। এই ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানে জেলা সভাপতির কাছে আমি অভিযোগ জানাবো, জেলা সভাপতি এই বিষয়ে আশা করি সঠিক পদক্ষেপ নেবে। কখনোই নয়, এটা ভারতীয় জনতা পার্টি এই কার্যালয়ের ব্যাপারে যেটা আজকে আমি জানলাম এই ব্যাপারে আমি আবার বলছি, এটা জেলা সভাপতির নজরে আনব এবং জেলা সভাপতি এটা নিয়ে সঠিক পদক্ষেপ নেবে। এর সঙ্গে তৃণমূলের কোনো আঁতাত নেই। কিন্তু কংগ্রেস নেতা দেব চ্যাটার্জি তিনি বলছেন কিছুদিন আগে রদবদল হয়েছে, তৃণমূলের সাথে বিজেপি মিলিত হয়ে কাজ করছে, ওনারা ওনাদের মতন অনেক কিছুই বলতে পারে। বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, এ ব্যাপারে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা যাবে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে এখন এসে পৌঁছায়নি, তো আমরা নিশ্চয়ই যদি এরকম অভিযোগ পাই আমরা বিষয়টি দেখছি এবং ব্যবস্থাও নিশ্চয়ই নেব সেই মতো, কিন্তু আমাদের কাছে এখনও কোনো এরকম অভিযোগ আসেনি, আমরা বিষয়টা দেখছি। কিন্তু কংগ্রেস নেতা তিনি অভিযোগ তুলছেন যে তৃণমূলের সাথে নাকি বিজেপির তারা মিলিত হয়েই এই কার্যালয়টা খুলেছে, না হলে সরকারি জায়গাতে কীভাবে বিজেপি এই কার্যালয় খুলে? দেখুন, কে কী বললো সেটা তো কথা নয়, মানুষ জানে কার সঙ্গে কাঁধে নাতা আছে সে সবাই জানে, তো এটা এই জাতীয় কথার অমূলক কথা কোনো উত্তর নেই, আমারও জানা নেই। কিন্তু যদি কোনো এরকম অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখছি এবং দেখে যা ব্যবস্থা নেওয়া সেরকম নেব। বাঁকুড়া জেলার সাধারণ কংগ্রেসের সম্পাদক দেবচার্যে তিনি বলেছেন যে রদবদল হয়েছে, সেই রদবদলের মধ্যে আগের থেকে এটা হয়েছিল এবং তৃণমূল এবং বিজেপি একসাথে কাজ করছে বিষ্ণুপুরে। না, তৃণমূল সঙ্গে বিজেপির যে এটা একটা কোনো ব্যাখ্যাই নেই এরকম কথার কোনো, কারণ তৃণমূলের সঙ্গে বিজেপির যে কোনো সম্পর্ক নেই এটা সবাই জানে এবং আমাদের মূল লড়াইটা বিজেপির সঙ্গেই লড়াই, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূলে। তথাপি এ জাতীয় ভিত্তিহীন কথাবার্তা যারা বলে তাদের কিছু নেই, তারা যখন যা পারে তার সঙ্গে আঘাত করেন, সেই সব দল তাদের সম্বন্ধে বেশি না বলাই ভালো, কেননা আগামী দিনেও হয়তো ভোটের সময় মানুষ দেখতে পাবি আগামী ইলেকশনে যে কে কার সঙ্গে আঘাত করে ফেললো, তো এখন সেই জন্যই এ জাতীয় প্রশ্নের আমাদের কাছে কোনো উত্তর নেই, আমরা বিষয়টা দেখব এবং দেখছি। আপনার নাম? দিব্যেন্দু ব্যানার্জি। বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জি অভিযোগ করেন, তৃণমূল বিজেপির যোগ সাজেশে এই কার্যালয়টি তৈরি হয়েছে। আজকে যে বিষ্ণুপুরের বুকে তো দেখছেন রদবদল হয়েছে, গরু ছাগলের মতন একদম নেতা কেনা বেচা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা পুরো আঁতাত রয়েছে, না একটা সরকারি জমির উপর একটা বিজেপির যে শাখা অফিস রয়েছে একদম, এবার দমকল বিভাগের সামনে, আরেকটি হচ্ছে প্রশাসনিক ভবন বিষ্ণুপুর মহকুমা শাসকের পেছনে যে শিশু উদ্যানের পেছনে একটা শাখা অফিস রয়েছে, এটা প্রশাসনের চোখের সামনে রয়েছে, প্রশাসনের এটা নজর নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হচ্ছে এখানে একটা তৃণমূল আর বিজেপির মধ্যে বিষ্ণুপুরে একটা আঁতাত রয়েছে। একটা সরকারি অফিসে কীভাবে গজায় একটা কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস? একটা বেকের ছেলে যদি কাজ করতে যাচ্ছে তাদেরকে বসে ব্যবসা করতে দিচ্ছে না সরকারি প্রশাসকরা, আজকে তারা তাদের দুটো রুজি রোজগার হতো, কিন্তু একটা রাজনৈতিক দলে সেখানে একটা শাখা অফিস গজিয়ে উঠছে, লজ্জা থাকা দরকার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, আনন্দ বার্তা।